아다이 눈물이. প্রেমিকা ব্ল্যাকমেল করলো, তার জবাব দিতে ধূপগুড়ি শহরের প্রেমিকাকে আকণ্ঠ মদ খাইয়ে রাস্তার পাশে ফেলে পালালো সিভিক প্রেমিক। ফেলে দেওয়া প্রেমিকাকে দেখতে এসে স্থানীয়দের হাতে গড়ধোলায় জুটলো সিভিক ভলেন্টিয়ারের। খবর পেয়ে ঘটনাস্থলে যান ধূপগুড়ি থানার পুলিশ। তারা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে প্রেমিকার বাড়ি গয়েরকাটা তেলিপাড়া এলাকায় এবং প্রেমিক ময়নাগুড়ি থানার সিভিক ভলেন্টিয়ার কর্মরত। ধূপগুড়ি থানার পুলিশ তদন্তে নেমেছে। ময়নাগুড়ি থেকে কনক অধিকারী, রিপোর্ট হর্ষ নিউজ। বাড়ি কোথায়? বাড়ি বাড়ি কোথায় তুমি বলো, আমরা সেখানে তোমাকে ব্যবস্থা করে রাখি। বাড়ি কোথায় তোমার? কাহিনী চলতেছে তখন বাড়ি কোথায়? বাড়ি ভাই বাড়ি কোথায় তোমার? কোন ধারা ছিল? দাদা তোমার বাড়ি কোথায়? ও দাদা, এই যে দাদা তোমার বাড়ি কোথায় বাড়ি? বাড়ি কোথায় আপনার? আরে বাড়ি কোথায় বলবেন তো, না তাহলে এই এত লোকজনের ভিড় কিসের? এখানে লোকজন আমরা শুনলাম, আমরা একজনের বাড়িতে ছিলাম, তো ফোন করলো বলে এখানে একটা মেয়ে পড়িয়া আছে, তার জন্য আমরা দৌড়ে আসলাম দেখার জন্য। দেখিয়া তো দেখি ওরকম অবস্থা। মেয়েটা কি নেশাগ্রস্ত? মেয়েটার মনে নেশাগ্রস্ত, নেশা না হওয়ালে তো ওরকম হবে না। না কোথায় বাড়ি জানা গেছে? বাড়ি জানা যায়নি। এখন কি পরিস্থিতি হলো? এখন তো থানাতে ফোন করা হয়েছে, পুলিশ আসে, পুলিশ নিয়ে গেল। আপনার নাম? আপনার নাম দিদি? আমার নাম সুমিত্রা রায়। এটা কোন এলাকা? এটা 4 নম্বর ওয়ার্ড, ডাঙ্গাপাড়া। আমি আইসা দেখলাম মেয়েটা পড়ে আছে, ঠিক আছে, এখানে মোটামুটি পাবলিক ভালো জমে গেছিল। তারপর দেখতেছি মেয়েটা পড়ে আছে, মেয়েটাকে জিজ্ঞাসা করতেছি, মেয়েটা কিচ্ছু বলতে পারছে না, মেয়েটা পুরা ড্রিঙে আছে, নেশাগ্রস্ত, পুরা নেশাগ্রস্ত। মেয়েটা দাঁড়াতে পারছে না ঠিক মতো, ঠিকভাবে দাঁড়াতে পারতেছে না। মেয়েটাকে জিজ্ঞাসা করতেছি, মেয়েটা ঠিকভাবে দাঁড়াতে পারতেছে না। মোটামুটি মহিলা ভালো ছিল, মহিলাকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, ঠিক আছে, মহিলাটা বলতেছে কোন একটা ছেলে আইসা বাইকে করে আইনা মেয়েটাকে এখানে নামাই দিয়ে চলে গেল। আমি আইসা এটুকু দেখলাম। এখন কি হয়েছে? এখন কি হয়েছে, ছেলের যেই ছেলেটা ফালাই দিয়ে গেছে ওই ছেলেটা আসছে, ওই ছেলেটাকে আমরা আটকাইছি। আটকানোর পরে ওই ছেলেটাকে জিজ্ঞাসা আমরা করলাম, ছেলেটা বলতেছে আমি মেয়েটাকে নিয়ে আসি, মেয়েটা আমাকে অনেকদিন থেকে ব্ল্যাকমেল করতেছে, অনেক টাকা আমার কাছ থেকে খাইছে, ঠিক আছে। তার মধ্যে যেই মেয়েটাকে যে খাটায় সেই এখানেই আছে, আমাদের পাড়ার মধ্যে ওই মহিলা আছে, ওই মহিলাকে আমরা আজকে ধরবো। কি নাম? মানে খাটায়, মানে ওই মহিলাই মেয়েটাকে খাটায়, ঠিক আছে, ওই মহিলাটাকে আমরা ধরবো, ওই মহিলাটাকে আমরা কঠিন শাস্তি দেবো। কি নাম আপনার? আমাদের মারাতি আছে 4 নম্বর ওয়ার্ডে, ঠিক আছে। আপনার নাম? নাম হলো সুবোধ রায়। এটা কোন এলাকা? এটা হলো ডাঙ্গাপাড়া 4 নম্বর ওয়ার্ড।
ময়নাগুড়ি ওই মেয়েটা তোমার কি হয় কি হয় মেয়েটা আমার সাথে পুরো এসে করতেছে দেখো মেয়েটার সাথে আমার পরিচয় হয়েছে হ্যাঁ পরিচয় হওয়ার পর মেয়েটার বাড়ি তেলিপাড়ায় আমার বাড়ি সুভাষনগরে তাপস জানা ও আমার সাথে এসে করতেছে ঠিক আছে তারপর কিছুদিন থেকে ভালো আমার কাছে টাকা যদি এসে করো ভালো করছে টাকা এখন ওইটার জন্য ও মানে যত এসে করতেছে আজকে ওইটা লাগবে কালকে ওইটা লাগবে ওইটা কি আমার ঠিক হবে আমি করে মেয়েটাকে এখানে ছেড়ে দিলে কেন শোনো না শোনো শোনো মেয়েটাকে ছেড়ে এখান থেকে চলে গেলে কেন মেয়েটাকে এখানে রেখে চলে গেল কেন বলুক বলুক না ও বলুক মেয়েটাকে এখানে রেখে গেল কেন কারণ কি বাড়ির পাশে নিয়ে গেলাম বাড়ির পাশে আমি রাত্রেবেলা বাড়ির ছেলে বাড়ির কাছে শোনো না কোথায় বলতেছি আচ্ছা বলো বাড়ির পাশে নিয়ে গেলাম বাড়িতে বাড়ি দেখা যায় না এইটা বাড়ি এইটা বাড়ি তখন কিভাবে বাড়িতে পৌঁছে দিই তারপর এদিকে এদিকে নিয়ে আসলে এদিকে আসি বলে ঠিক এইখানে পাশে আসে আমি নামি নামার পরে বলছি কোনটা বাড়ি ভালো করে বলো বাড়ির পাশে গিয়ে নামাই দিচ্ছি বাড়িতেও নামতেছে না হ্যাঁ এখানে গাড়িতেও উঠতেছে না কারণ বাড়ি থেকে দেখো অনেক তেলিপার থেকে আবার ঘুরে নিয়ে আসলাম হ্যাঁ তাও কিন্তু সে করলো না তারপরে করলে এইখান থেকে আবার গাড়িতে উঠে না আবার গাড়িতে উঠে না থাকবা আমি মোবাইল আমার মোবাইলটা নিয়ে নিয়েছি তোর মোবাইলটা থাকবা হ্যাঁ আমি চলে গেলাম আবার তারপরে দেখতেছি না ওইখানে কি অবস্থা আছে না আছে খবরটা নেই সর্বনাশ ওই যে মেয়েটা ভিতরে ঢুকেলো এটা না বউ